এটা হচ্ছে হুয়াওয়ে নোভা 10 প্রো হারমোনি ওএস 2.0 এর সাথে নতুন প্রজন্মের ডুয়েল সেলফি ক্যামেরা। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন? চলুন জেনে নেওয়া যাক। ফোনটি 2.5D কার্ভ সহ উপরের নিচে স্কার্ট, ফোনটির প্রিমিয়াম নেসকে আরো ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। ফোনটির পেছনে প্রথমে আপনার নজরে আসবে গোল্ডেন কালারের টু স্টেপ রাউন্ড শেপ ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়ে অনেকটাই মোটা। সঙ্গে রয়েছে হুয়াওয়ের সিগনেচার লোগো। ফোনটির প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে 191 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস। এই ডিসপ্লেটির ওপরে কর্নারের দিকে ডুয়েল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.78 ইঞ্চ ওএলইডি স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে হুয়াওয়ের কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 429 PPI এর সাথে 10 বিট 1 বিলিয়ন কালার HDR10 এর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1200 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেস এর সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও ব্যাটারি সাশ্রয়ের জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম এর নাই ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও ইউএফএস 2.256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। এই মডেলটিতে হুয়াওয়ে MIUI 12 এর সাথে অ্যান্ড্রয়েড 11 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। যদিও এতে গুগলের সাপোর্টগুলি বন্ধ রয়েছে, কিন্তু হুয়াওয়ের নিজস্ব অ্যাপ গ্যালারিতে গুগলের অ্যাপগুলির সাপোর্ট পাবেন। যেহেতু এই অ্যাপ গ্যালারিটি এখনও নতুন, তাই অনেক গেম এবং অ্যাপে বাগ লক্ষ্য করবেন। এই মডেলটিতে 6 nm 2400MHz এর স্ন্যাপড্রাগন 778G প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 550MHz এর অ্যাড্রিনো 642L। এই ফোনটিতে 3200MHz এর LPDDR5 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, ফলে ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত। ফোনটির টু স্টেপ রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50MP f1.8 অ্যাপেচার, ডেপ লেন্স হিসেবে রয়েছে 2MP f2.4 অ্যাপেচার। ফোনটিতে 8MP f2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। এর সাহায্যে 112 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। প্রত্যেকটি লেন্সের সাথেই ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার এবং AI যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলি অনেক ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জে অনেকটাই পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 960fps, 1080p at 960fps এবং 720p at 960fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ডুয়েল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 60MP f2.4 অ্যাপারচারের আল্ট্রা ওয়াইড লেন্সের সাথে 8MP f2.2 অ্যাপারচারের পোর্ট্রেট লেন্স যুক্ত রয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। ডাইনামিক রেঞ্জ এবং কালার স্যাচুরেশন বাস্তবিক। এটিতে আপনি সর্বোচ্চ 4K at 30fps, 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার, 4500mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 100W ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে হুয়াওয়ে, যা ফোনটিকে মাত্র 33 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0 এবং USB on the go। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় €730, যা বাংলাদেশি টাকায় 75,000 টাকার সমপরিমাণ। হুয়াওয়ে নোভা 10 প্রো ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Realme 9 প্রো। Realme 9 প্রো ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।